সূর্যক্রিয়া হলো একটা প্রয়াস। আপনার দেহতন্ত্রকে সৌর জগতের বাকি অংশের সাথে সমন্বয়ে নিয়ে আসার। একে সূর্য নমস্কার বলা হয়, কারণ উদ্দেশ্যটা মূলত সৌর জালককে সক্রিয় করা। আপনার শারীরিক স্বাস্থ্য, মনস্তাত্ত্বিক স্বাস্থ্য, আপনার আধ্যাত্মিক সম্ভাবনা সবকিছুই এর দ্বারা নির্ধারিত হয়। অভ্যাসটি হল সূর্যক্রিয়াই। সূর্য নমস্কার সরলীকৃত করা একটুখানি। হঠ শব্দের মানে হল হ মানে সূর্য, ঠ মানে চন্দ্র। সূর্য চন্দ্র ছাড়া কোনো হঠযোগ হয় না। তো ঐতিহাসিকভাবে আমি যেহেতু পণ্ডিত নই, আমি জানি না তারা কখন নমস্কার বা সূর্য নমস্কার বলে এই নামটা প্রথম ব্যবহার করেছিলেন, কিন্তু অভ্যাসটি যেভাবে এটা কয়েকটা আলাদা জায়গায় নানাভাবে শেখানো হয়, আমি বিকৃতির কথা বলছি না, আমি বলছি সচেতনভাবেই বিভিন্ন উদ্দেশ্যে কয়েকটা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে শেখানো হয়। আশ্রমের মধ্যেই তো আমার মনে হয় অনেক লোকে সূর্য নমস্কারের চারটি আলাদা ধরন অভ্যাস করছেন। আমি একটা অন্য ধরন অভ্যাস করি, সেটা নিয়ে পাঁচটা। একে মূলত সূর্য নমস্কার বলা হয়, কারণ মূল উদ্দেশ্যটা সৌর জালককে সক্রিয় করা, যাতে দেহতন্ত্রে উষ্ণ উৎপন্ন হতে পারে, দেহতন্ত্রে সমৎপ্রাণ বা সৌর তাপ বৃদ্ধি করা যায়। আমরা যখন সৌর বলি, এটা কেবল প্রতীকী নয়। আমি চাই আপনারা বুঝুন, এই গ্রহে যত তাপ আপনি অনুভব করেন তা মূলত সূর্য থেকেই, নানাভাবে সঞ্চিত বা মুক্ত করা, বা হাইড্রোকার্বনগুলো যেভাবে রূপ নিয়েছে সেভাবে রূপ নিয়েছে, কারণ এগুলো সবই সূর্যের দ্বারা সেঁকা। আপনি যদি এক টুকরো কাঠ নিয়ে সেটাকে পোড়ান, এটা কেবল সৌরশক্তি মুক্ত করছে। সৌরশক্তিকে যদি সরিয়ে নেওয়া হয়, গোটা গ্রহটাই হিমায়িত হয়ে জমাট বরফে পরিণত হবে। গবেষণা বলে 18 ঘন্টা সময়ে সব সমুদ্র জমাট বরফ হয়ে যাবে, 18 ঘন্টায়। সূর্য যদি এই মুহূর্তে উধাও হয়ে যায়, পরশু সকালের মধ্যে সবকিছুই জমাট বরফ হয়ে যাবে, তরল কিছুই থাকবে না। তো সবকিছু সৌরশক্তি দিয়েই চালিত। আপনি হয়তো ভাবেন আমরা শক্তি উৎপন্ন করছি থার্মাল বা গ্যাস বা এটা ওটা দিয়ে, না, সবকিছুই ঘটছে সৌরশক্তির জন্যই। শুধুমাত্র ব্যতিক্রম হতে পারে, আমি নিশ্চিত নই এ বিষয়ে, এর কলাকৌশলের বিষয়ে জানতে আমি আগ্রহী হব। হতে পারে পরমাণুর ভাঙন, সেটা সৌর নয়, আর এই জন্যই একে গণ্য করা হয় সবচেয়ে কার্যকরী আর সবথেকে বিপজ্জনক বলে। কারণ আপনি ব্যবহার করছেন না চিরাচরিত বা প্রথাগত শক্তিভাণ্ডার, এই ব্যবস্থার, যেটা হল সূর্য। তো যখন আমরা সক্রিয় করে তুলি সূর্যকে দেহতন্ত্রে, এই শরীর উজ্জ্বল হয়ে জেল্লা দিতে শুরু করে সবকিছু। আপনার যদি কোনো নির্দিষ্ট ধরনের সমস্যা থাকে যা দেহতন্ত্রে সাধারণত অতিরিক্ত শ্লেষ্মা হিসেবে রূপ নেয়, কেবল আপনার নাসিকা পথেই নয়, সবখানে শ্লেষ্মার স্তর বাড়তে পারে। যিনি সূর্য নমস্কার করছেন তার জন্য তার গ্রন্থি ঘটিত নিঃসরণ বা শ্লেষ্মার স্তর খুব সহজেই ভারসাম্যে এসে যাবে ও ভালো অবস্থায় থাকবে। আর এটা কেবল আপনার শরীর স্বাস্থ্যই নয়, আপনার বিষয়ে অনেক কিছুই নির্ধারণ করে। আপনার শারীরিক স্বাস্থ্য, মনস্তাত্ত্বিক স্বাস্থ্য, আপনার আধ্যাত্মিক সম্ভাবনা সবকিছুই এর দ্বারা নির্ধারিত হয়।
নির্ভর করছে কতটা সৌরশক্তি রয়েছে আপনার মধ্যে, বা অন্য কথায় আপনার নিঃসরণগুলো কতটা ভারসাম্যময়। আপনার গ্রন্থিঘটিত নিঃসরণ যদি অল্প ভারসাম্যহীন হয়, এখানে বসে শোনাই খুব কঠিন হয়ে পড়বে, ধ্যান বা অন্য কিছুর কথা তো ভুলেই যান। এটা আপনাকে পাগল করে দেবে, কারণ রসায়নটা চঞ্চল হয়ে যাবে। তো সেই ভারসাম্য নিয়ে আসতে এটা সবচেয়ে সহজ ও কার্যকরী সাধনগুলোর মধ্যে একটি। এবার যখন আমরা হঠযোগ স্কুল আরম্ভ করব, আমরা শেখাতে শুরু করব একটা নির্দিষ্ট ধরনের সূর্য সম্পর্কিত অভ্যাস, অনেকটা সূর্য নমস্কারের মতোই, কিন্তু একে বলা হয় সূর্যক্রিয়া, কারণ এতে লাগে নির্দিষ্ট স্তরের শ্বাস প্রশ্বাস ও অন্যান্য বিষয়। সূর্যক্রিয়া হল একটা প্রয়াস, আর একটা চমৎকার প্রয়াস, আপনার দেহতন্ত্রকে সৌরজগতের বাকি অংশের সাথে সমন্বয় নিয়ে আসতে। সূর্য নমস্কার আর আরও একটা আছে সূর্য শক্তি বলে, এরা হল দেশের বোন। লোককে সূক্ষ্ম জিনিস পড়লে সবাই বুঝবে না, তো আপনি একটু একটু করে দেন, একটু সরল করে দেন। আপনি যদি আপনার এবং বৃহত্তর কাঠামোর মধ্যে একটা নির্দিষ্ট সামঞ্জস্য নিয়ে আসেন, এটা ছোট্ট কাঠামো, বৃহত্তর কাঠামো হল সৌরজগৎ, এই দুটো জিনিস একসাথে থাকলে আপনার শারীরিক, মনস্তাত্ত্বিক আর পার্থিব কল্যাণ ঘটবে কোনো প্রয়াস ছাড়াই। Everything that you do, আপনি যাই করবেন ভালোভাবেই হবে। তো সূর্যক্রিয়া হলো অভ্যাসটি, সূর্য নমস্কার সরলীকৃত করা একটুখানি, সূর্য শক্তি আরও বেশি সরলীকৃত, এটা মাংসপেশি তৈরি এবং শরীর চর্চার জন্য, এটা খুবই অ্যারোবিক ধরনের, এটা একটা সম্পূর্ণ কসরত, আপনার কোনো সরঞ্জামের দরকার নেই। আপনি যদি কোনো হোটেল রুমে থাকেন, যেখানেই থাকুন না কেন, আপনি প্রয়োজনীয় সূর্য নমস্কার বা সূর্য শক্তি করুন, আপনি দেখবেন আপনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।